ও লাভলি, পুরো ভোটে মদন নচিকেতার বড় চমক, প্রকাশ্যে খেলার গান। খেলা হবে স্লোগানের অনুপ্রেরণায় তৈরি হয়েছে নতুন মিউজিক ভিডিও। ভিডিওয় কণ্ঠ দিয়েছেন মদন মিত্র আর গান গেয়েছেন নচিকেতা। নমস্কার, আমি সোনালী, আপনারা দেখছেন জবর খবর ইউটিউব চ্যানেল। কলকাতা পুরভোটে শেষ বেলার প্রচারে বড় চমক দিলেন তৃণমূলের মদন মিত্র, প্রকাশ করলেন পুরভোটের থিম সং খেলার গান। নতুন এই মিউজিক ভিডিওয় নচিকেতা চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন মদন মিত্র। এদিন বেলা ৫টায় পুরভোটের প্রচারের পালা শেষ হয়েছে, তার আগেই নতুন থিম সং প্রকাশ মদন নচিকেতার যুগলবন্দিতে। খেলা হবে এই দুই শব্দ আর বঙ্গ রাজনীতিতে সীমাবদ্ধ নেই, সারা ভারতে ছড়িয়ে পড়েছে। সেই স্লোগানের অনুপ্রেরণায় তৈরি হয়েছে নতুন মিউজিক ভিডিওটি, তবে খেলা হবে কথাটিও ব্যবহার করা হয়েছে। ভিডিওয় কণ্ঠ দিয়েছেন মদন মিত্র আর গান গেয়েছেন নচিকেতা। লেখা ও ভাবনায় অভিজিৎ পাল কিছুদিন আগে নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন কামার হাতি বিধায়, সেখানে শুক্রবার খেলার গান প্রকাশ করেন আর প্রকাশ অনুষ্ঠান সারেন পুরো ভবনের সামনে, সেখানেও ছিল চমক। পালকিতে চড়ে পুরো ভবনের সামনে আসেন বঙ্গ রাজনীতির কালারফুল বয়, ফুটবল হাতে নিয়ে প্রকাশ করেন পুরো ভোটের থিম সং। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মদন মিত্র, প্রচুর অনুরাগী রয়েছে তার। এর আগেও মিউজিক ভিডিও তৈরি করেছেন মদন মিত্র, সেই তালিকায় রয়েছেন ও লাভলি, ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া। নতুন করে গানটি মূলত কলকাতা পুরভোটের জন্যই তৈরি করা হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় হয়েছে শুটিং, পাশাপাশি রেকর্ডিংয়ের কিছু দৃশ্যও রাখা হয়েছে ভিডিওতে। রয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়ার মুহূর্তগুলি। সূত্রে খবর, শুধু এই মিউজিক ভিডিও নয়, মদন মিত্রের বায়োপিকেও গান গাইবেন নচিকেতা। এখনো পর্যন্ত জানা গিয়েছে জোড়া বায়োপিক হচ্ছেন মদন মিত্রকে নিয়ে। একটি সিনেমা তৈরি করেছেন পরিচালক রাজা চন্দ, অন্য সিনেমা তৈরির প্রকল্পনা করছেন রাজশ্রী দে। রাজা চন্দের ছবিতে মদন মিত্রের চরিত্রে নাকি দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে, এমনটা শোনা গিয়েছে টলিউড সূত্রে।